শাসন চলছে না এবং চূড়ান্ত নৈরাজ্য চলছে এখানে এবং সন্দেহ নেই, এটা সবাই জানে। মানুষের অধিকার নেই, প্রতিবাদীর অধিকার নেই, রাজনৈতিক দল বিরোধী তাদের তো অধিকার নেই বটেই। আমি বলছি শুধু তাই বা কেন, তৃণমূল কংগ্রেসের পুরনো যারা কর্মী তাদের কি কোনো অধিকার থাকছে? তারা ব্রাত্য। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা ভয়ে কাঠ। ফোন করব অফিসাররা ফোন ধরবেন না, মন্ত্রীরা ফোন ধরবেন না, আর মুখ্যমন্ত্রী তিনি ধরাছোঁয়ার বাইরে। তাহলে মানুষ যদি তার কথা বলতে চায় আমি কথা বলার সুযোগ পাবো না, আমি জানাবার সুযোগ পাবো না, আমি একটা জিনিস জানালে সেটা কোনো রেসপন্স পাবো না। আমি মানে আমরা বিধায়করা, সাধারণ মানুষ অবস্থা কি বুঝতে পারছি তো আমরা? মুখ্যমন্ত্রীর অনুগ্রহের ওপরে যদি একটা রাজ্য চলে, ওনার কখন কী ইচ্ছা হবে তার উপর যদি সব অফিসারদের নির্ভর করতে হয়, তাহলে রাজ্যটা 12টা বেজে যায়, নৈরাজ্য চূড়ান্ত এবং প্রত্যেকটি ক্ষেত্রে তা স্পষ্ট হচ্ছে।